হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস কিচেনে। তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কী রেসিপি শেয়ার করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি রুই পোস্ত। তার জন্য নিয়েছি 4 পিস রুই মাছ, যেটাকে নুন আর হলুদ দিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পোস্ত, তিল, 4 মগজ আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটাকে অ্যাড করবে। আমার 3টে কাঁচা লঙ্কাতেই মোটামুটি হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি এবং সেটা পেস্ট করে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। তারপর আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জল অ্যাড করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি রুই মাছগুলো ছেড়ে দেব, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। একদম ইজি একটা রেসিপি, তো রেডি হয়ে গেল রুই পোস্ত। তো চলো বন্ধুরা, একদম একটা আজকে সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এরকম সহজ রেসিপি আর দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।